হ্যাঁ, আমরা সবাই কিন্তু ঘুরতে ভালোবাসি, সে সমুদ্র হোক বা পাহাড়। তবে আমার কাছে পাহাড়টা একটু বেশিই পছন্দের, তাই তো মাঝে মধ্যে সুযোগ পেলেই বেরিয়ে পড়ি পাহাড়ে ঘুরতে। আমরা সবাই কিন্তু নানা কাজকর্মের সাথে যুক্ত, আর এই কাজকর্মের একঘেয়েমি থেকে বেরিয়ে আসতে আমরা কিন্তু কোথাও ঘুরতে যাই, আর সেই পাহাড় পাহাড় কিন্তু মন খারাপের এক ওষুধ, সত্যি মন খারাপের এক ওষুধ বলা চলে। পাহাড়ে ঘুরতে আসলে আপনার মন তো ভালো হবেই, তার সাথে সাথে আপনার কাজের যে একঘেয়েমি ক্লান্তি আছে সেটাও দূর হয়ে যাবে বলে আমি মনে করি। তাই তো আমি আর দাদা বেরিয়ে পড়েছিলাম সাধের বাইকটাকে সাথে নিয়ে পাহাড় ভ্রমণে। তাতে ছিল রকি আইসল্যান্ড, সান্তালে কোলা, লালিগুড়া এবং গরুমারার মতো বিখ্যাত ডুয়ার্সের দর্শনীয় স্থানগুলি। এই ভ্লগে আপনারা দেখতে পাবেন রকি আইসল্যান্ড এবং রকি আইসল্যান্ড থেকে গরুমাথান পর্যন্ত যাত্রাপথের বিবরণ। এবং আমরা এসেছিলাম জলপাইগুড়ি থেকে, তো জলপাইগুড়ি থেকে গরুমারা, চালসা, মেটলি হয়ে লালিগুড়া ভ্লগ ভিডিওটি দেখার জন্য আপনাদের কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে ভিজিট করতেই হবে। সেই ডিসক্রিপশন বক্সে আমি আমার লালিগুড়া ভ্লগের লিঙ্ক দিয়ে দিয়েছি, তো আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো এখন আমরা যাচ্ছি রকি আইসল্যান্ডের দিকে। রকি আইসল্যান্ড ঠিক আমাদের খুব কাছেই চলে এসেছে, আর মাত্র কিছুক্ষণের রাস্তা। তবে রকি আইসল্যান্ড যাওয়ার পথে এরকম প্রাকৃতিক মনোরম দৃশ্য আপনার মন জয় করবেই করবে। আর আপনি যদি বাইক লাভার হয়ে থাকেন, বাইক রাইডিং ভালোবেসে থাকেন, তাহলে আপনি বাইক নিয়েও আসতে পারেন। হ্যাঁ, বাইক আপনি একটু সাবধানে চালাবেন, অবশ্যই রোডের অবস্থা দেখতেই পাচ্ছেন। তবে বাইক নিয়ে কিন্তু একটা আলাদাই অ্যাডভেঞ্চার আছে পাহাড় ভ্রমণে। আর হ্যাঁ, পাহাড়ে ভ্রমণ করতে আসলে বাইক নিয়ে যদি আপনি আসেন, তাহলে আপনাকে কিন্তু রেইনকোট অবশ্যই আনতে হবে। কারণটা হলো পাহাড়ে কিন্তু যখন তখন বৃষ্টি নামে। তো আসুন আসি এবার রকি আইসল্যান্ডের কথায়। রকি আইসল্যান্ড হলো ডুয়ার্সের একটি অন্যতম দর্শনীয় স্থান। জলপাইগুড়ি থেকে রকি আইসল্যান্ডের দূরত্ব 67 কিলোমিটার এবং সময় লাগে 2 ঘন্টা। আর গরুমারা থেকে রকি আইসল্যান্ডের দূরত্ব 32 কিলোমিটার এবং সময় লাগে 1 ঘন্টা। তো আপনি যদি জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি থেকে আসেন, তাহলে কিন্তু আপনি একদিনেই রকি আইসল্যান্ড, লালিগুড়া, গরুমাথান এইসব কিছু ঘুরে যেতে পারেন। হ্যাঁ, এবারে আসি আপনি এখানে আসলে থাকবেন কোথায়। এখানে কিন্তু থাকার মতো মনোরম পরিবেশ এবং তার সাথে সাথে অনেক হোমস্টে এবং অনেক রিসোর্টও আপনি পেয়ে যাবেন থাকার জন্য। হ্যাঁ, এবার খাওয়া দাওয়া কোথায় করবেন? খাওয়া দাওয়া কিন্তু আপনি ওই হোমস্টে আর রিসোর্টেই পেয়ে যাবেন, খাওয়া দাওয়া নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ওই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু রকি আইসল্যান্ড। হ্যাঁ, আমরা চলে এসেছি রকি আইসল্যান্ডের কাছে। হ্যাঁ, আর আপনি আপনাকে বলছি, একবার আসার আগে দেখে তো নেবেন যে রকি আইসল্যান্ড কেমন জায়গা। তো চলুন দেখে নিন রকি আইসল্যান্ড। এই যে রকি আইসল্যান্ড ঢোকার পথে আপনি ডান দিকে আর বাঁদিকে যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এগুলো কিন্তু হোমস্টে আর রিসোর্ট। এখানে আপনার থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন রকি আইসল্যান্ড কেমন জায়গা। তো আমরা কিন্তু এখন রকি আইসল্যান্ড থেকে বেরিয়ে পড়েছি গরুবাথানের উদ্দেশ্যে। তো রকি আইসল্যান্ড কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমরা কিন্তু যাচ্ছি এখন এক ভয়ানক জঙ্গলের ভিতর দিয়ে। সেই জঙ্গলের ভিতরে একটা জনমানবের চিহ্ন বলতে নেই, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, এগুলোর মধ্যেই তো অ্যাডভেঞ্চার, তাই না? আর আমি কিন্তু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। তো আর আপনিও যদি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনিও এই রাস্তাটি ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু ক্রমশই আরো ঘন জঙ্গলের দিকে প্রবেশ করছি।
তবে ডুয়ার্সের তো এটাই মজা, তাই না? ডুয়ার্সে আপনি আসলেই দেখতে পাবেন শুধু পাহাড় আর জঙ্গল, যা আপনাকে আনন্দ দেবেই। আমাদের জলপাইগুড়ি থেকে যাত্রাপথে আমরা ভ্রমণ করেছিলাম গরুমারা, চালসা, মেটেলি, লালিগুড়াস, রকি আইসল্যান্ড হয়ে গরুবাথান। আপনি কি অবাক হচ্ছেন যে এত কিছু জায়গা একদিনে ঘুরে দেখা কি করে সম্ভব? না না, অবাক হওয়ার কিছুই নেই, আমরা একদিনেই এত কিছু জায়গা ঘুরে দেখেছিলাম। যেহেতু আমাদের একটা সাডেন প্ল্যান ছিল, তাই আমাদের পক্ষে থাকা সম্ভবপর ছিল না। তো আর আপনি যদি এই প্রাকৃতিক মনোরম দৃশ্যের মজা নিতে চান, তাহলে কিন্তু আপনি রকি আইসল্যান্ডের থেকেও এইসব জায়গাগুলি ভ্রমণ করতে পারেন। আর আপনারা যারা নিজের দু চাকাকে সঙ্গে করে পাহাড় ঘুরতে চান, তারা কিন্তু অবশ্যই সেফটি প্রিকশন মেনটেন করে বাইক চালাবেন, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন রোডের কি অবস্থা। হ্যাঁ, রোডের অবস্থাটা সব জায়গায় এরকম নয়, কিছু কিছু জায়গায় কিন্তু দারুণ রাস্তা রয়েছে। তো আমরা এখন যেখানে আছি সেখান থেকে গরুবাথান কিন্তু আর কিছুক্ষণের রাস্তা মাত্র। গরুবাথান থেকে রকি আইসল্যান্ডের দূরত্ব মাত্র 27 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা 12 মিনিট। আর হ্যাঁ, আমরা কিন্তু এখন আছি কালিম্পং এ। আর ডুয়ার্স মানেই তো আসে শুধু চা বাগান আর চা বাগান। আপনি যত জায়গায় ভ্রমণ করুন না কেন, ডুয়ার্সে ভ্রমণ করার মজাটা কিন্তু সত্যি একটু অন্যরকম। ডুয়ার্স মানেই চা বাগান, ডুয়ার্স মানেই পাহাড়, ডুয়ার্স মানেই নদী। প্রকৃতি যেন তার অপরূপ সম্ভার নিয়ে ঢেলে সাজিয়েছে ডুয়ার্সকে, তাই তো আমরা ডুয়ার্স দেখতে বারবার ছুটে যাই। এই চা বাগানের মনোমুগ্ধকর পরিবেশ আমাদের কিন্তু মন ছুঁয়ে যায়। সব জায়গায় যদি আপনি এখনো ভ্রমণ করে না থাকেন, আর আপনি যদি একজন ভ্রমণ পিপাসু মানুষ হন, তাহলে কিন্তু আপনার অবশ্যই আসা দরকার ডুয়ার্সের এই সব জায়গায়। তো আমরা চলে এসেছি গরুবাথান, আর গরুবাথান কিন্তু পিকনিক স্পট নামেই পরিচিত। কালিম্পং সদর সাব ডিভিশনের একটি ছোট্ট জায়গা যেখানে বহু মানুষ আসে পিকনিক করতে। তো আপনিও কিন্তু আসতে পারেন এখানে পিকনিক করতে, এত সুন্দর জায়গা, সত্যি আপনার মন ছুঁয়ে যাবেই যাবে, আর সাথে সাথে আপনি পিকনিকের মজাটাও উপভোগ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।